আমি অন্তরা চলে এসেছি আরেকটা নতুন ব্লগ নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো সকালে আজকে ছেলের শরীরটা ভালো নেই, একটু সর্দি কাশি হয়েছে। তারপরে সবাইকে জিজ্ঞেস করতে যে আজকে কী খাবে টিফিনে, সবাই বললো চাউমিন, তাই আমি চাউমিন করতে এলাম। আর এই ইজি কোম্পানি চাউমিনটা বেশিক্ষণ জলে ফোটাতে হয় না, জল গরম হলে দিয়ে দিলাম, তারপরে একটু নাড়াচাড়া করেই দেখবেন এবার সেদ্ধ হয়ে গেছে। এই যে সেদ্ধ হয়ে গেছে, এবার আমি কিছু ভেজিটেবিল কেটে নেব। আর চাউমিনে ভেজিটেবিল তো দিতেই হবে, বাচ্চাদের খালি চাউমিন খাওয়ালে তো হবে না, সঙ্গে একটু ভেজিসও খাওয়াতে হবে, নাহলে হেলদি হবে না ব্যাপারটা আর কি। আর চাউমিনটা আমি ছেঁকে নিয়ে একটু তেল মাখিয়ে দিলাম যাতে একে অপরের গায়ে লেগে না যায়। এদিকে আমি বিন কেটে নিলাম, আর কেটে নিলাম ক্যাবেজ। এবার সবজিগুলো ধুয়ে আমি এবার তেলে দিয়ে দেব। তেলে প্রথমে আমি সবজিগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি পেঁয়াজটা দেব। গ্যাসটা আমি হাই ফ্লেমেই রাখবো। হাই ফ্লেমে রেখেই আমি সবজিগুলো এইভাবে একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। দিয়ে দিলাম কিছু চপ করা রসুন। এবার হাই ফ্লেমে আমি বেশ কিছুক্ষণ ধরে মিক্স করে নেব। তারপর দিয়ে দিলাম বাঁধাকপি। এই নাড়াচাড়া করতে করতেই সবজিগুলো নরম হয়ে যায়। তারপর দিয়ে দিলাম সয়া সস, খুব সামান্য পরিমাণে সয়া সস দিয়েছি। এবার দিয়ে দিব একটু টমেটো সস। আর এই ইজি কোম্পানির চাউমিনের সাথে যে মশলাটা থাকে সেই মশলাটার টেস্টটাও দুর্দান্ত, দিলে বেশ একটা চাউমিন চাউমিন ফ্লেভার আসে, তাই আমি মশলাটাও দিই। আর দিয়ে দিলাম একটু গোলমরিচ গুঁড়ো। তারপর চাউমিনটা দিয়ে এবার নেড়ে নেবো, ব্যাস। আর বেশিক্ষণ আমি কিছু করবো না, একটু লবণ আর চিনি দিয়ে দিলাম। চিনি দিলে টেস্টটা একটু ব্যালেন্স হয়, খেতে ভালো লাগে চাউমিনে। এবার আমি মশলাটা একটু দিয়ে দিলাম। আর ডিমের ভুজিয়া আলাদা আমি ফ্রাইং প্যানে করে রেখেছি, সেই ডিমের ভুজিয়াটাও এর মধ্যে আমি দিয়ে দেব। ব্যাস চাউমিন রেডি। আগে আমি করতাম অনেকক্ষণ ধরে চাউমিনকে, সে নেড়ে চেড়ে অনেকক্ষণ ধরে, সেই চাউমিন ততক্ষণে ড্রাই হয়ে যেত, কিন্তু এখন আর সেটা করি না। চাউমিন যত তাড়াতাড়ি করা যায় তত ময়েস্ট থাকে, খুব ভালো হয় খেতে। চলুন তাহলে এবার সার্ভ করি। আমার ছেলে তো সার্ভ করার সময়ও দেবে না, মানে প্লেটে দেওয়ার সঙ্গে সঙ্গে তার শুরু হয়ে যাবে আগে থেকেই, এত সে ভালোবাসে। আমিও ছোটবেলায় চাউমিন ভীষণ ভালোবাসতাম। আপনাদের চাউমিন কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সোমু আজকে নেই, একটু বাইরে গেছে, তাই আমরা খেয়ে নিলাম। তারপর সোমু এলে সোমুকে খেতে দিয়ে আমি এবার দুপুরে লাঞ্চের প্রিপারেশন নেব। আজকে দুপুরে একটু মাটন বিরিয়ানি করব, তাই মাটন এনেছে সোমু। আর সঙ্গে সারা সপ্তাহের বাজারও এসেছে। হ্যাঁ, সারা সপ্তাহের বলতে আমি মাছগুলো আগে থেকে কিনে রাখি, কারণ বাচ্চাদের স্কুল থাকে, সকালে বাজার করার সময় হয় না, আর 7টার সময় আমাকে রান্না বসিয়ে দিতে হয়, তাই প্রচণ্ড চাপের মধ্যে থাকি। তাই আমি সবগুলো মাছ আমি আলাদা করে এক একটা কন্টেনারে প্রত্যেক দিন একটা করে বের করব, সেইভাবে রেখে আমি এবার ডিপ ফ্রিজে রেখে দেব। এতে সুবিধে হয়, সকালে ভাবতে হয় না যে আমি কি রান্না করব। প্রত্যেক দিনের মাছ আমি আলাদা করে কন্টেনারে রেখে দিয়েছি, এতে মাছটা ফ্রেশও থাকে, খুব ভালো থাকে, আর মাছের টেস্ট পাল্টায় না। আর সবজিগুলোও এবার আমি ভালো করে গুছিয়ে নিচ্ছি। তারপর চলে এলাম মাটনটা ম্যারিনেট করতে। যা দিই আর কি, লবণ, আদা রসুন বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, দই, হলুদ, কাশ্মীরি লাল দিয়ে এবার আমি ভালো করে মেখে নেব। তারপরে দিয়ে দিলাম বিরিয়ানি মশলা আর কেওড়া জল। এবার আমি কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেবো, তবে ওভারনাইট রাখলে খুব ভালো হতো, কিন্তু আমার তো সময় নেই, আমি আধ ঘন্টার বেশি ম্যারিনেট করব না। আর এদিকে রাইসটা আমি জলে দিয়ে দিলাম, ডিমও সেদ্ধ করতে দিয়ে দিয়েছি, আলুও প্রায় সেদ্ধ হয়ে আসছে। বিরিয়ানির ভাতটা কিন্তু ঠিকঠাক সময় নামিয়ে নিলে আর কোনো টেনশন থাকে না, তারপরে বিরিয়ানি যেমন হোক টেক্সচার অটোমেটিক ভালো হয়ে যায়। তাই বিরিয়ানির চালটা বেশিক্ষণ সেদ্ধ করতে নেই, মানে আমি 50% কি 60% সেদ্ধ করি, বাকিটা শক্তই থাকে। তারপর আমি রাইসে লবণ আর ঘি মাখিয়ে দিলাম, দিয়ে ঢেকে রেখে দিলাম। এদিকে আমি মাটনটা এবার কষে নেব। তেলে দিয়ে দিলাম পেঁয়াজ, আর কিচ্ছু না, এবার মাটনটা দিয়ে দেব। দিয়ে ধিমে আছে, অনেকক্ষণ ধরে আমি কষবো। এইভাবে ধিমে আছে, এবার আমি কষবো, গ্যাসটা সিমারেই থাকবে। চলুন দেখে আসি বাচ্চাগুলো কী করছে। এই যে মারামারি শুরু করে দিয়েছে ভাই বোন মিলে।
যখনই পারে ওরা মারামারি করতে শুরু করে। আর ছেলে তো আমার চুলটাকেও খুলে দিয়েছে, দেখুন কি অবস্থা করেছে। ছেলে যে অসুস্থ তা দেখে বোঝা যাবে না, সারাক্ষণ দাপিয়ে বেড়াচ্ছে। যাই হোক, মাটনটা কষা হয়ে গেছে, এবার একটু গরম জল দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে এবার আমি প্রেশার কুকারে সিটি দিয়ে দেব। সিটি না দিলে হবে না, কারণ দমে বসালে তো আর মাটন সেদ্ধ হবে না, তখন জাস্ট ফ্লেভারটা আনার জন্য দমে বসানো। এইভাবে আমি স্টেপ বাই স্টেপ সাজিয়ে দিলাম, যেমন সাজাই আর কি, অনেকবারই দেখিয়েছি ব্লগে, আর তাই বললাম না। তবে যারা নতুন দেখছেন, আমার পুরনো ভিডিওগুলো দেখতে পারেন, সেখানে আমি ভালোভাবে বলে দিয়েছি কীভাবে আমি বিরিয়ানি বানাই। যাই হোক, এবার আটা দিয়ে সিল করে আমি বসিয়ে দিলাম দমে। আর বাইরের ওয়েদার তো দারুণ আজকে, আর বাচ্চাদের এবার স্নান টান করিয়ে ফিরে এলাম। এবার লাঞ্চের সময়, দারুণ এসেছে টেক্সচারটা, আর এই ঝরঝরে বিরিয়ানির রাইসটাই দেখতে ভালো লাগে আর কি। চলুন তাহলে এবার সার্ভ করে বসে পড়ি দুপুরের লাঞ্চ করতে। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করবেন, আর নতুন বন্ধু হলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে আজকের মতো এতটা, টাটা, বাই বাই।